হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা দেখুন, আকাশে একদম মেঘলা আকাশ, পুরো একদম হাওয়া চলছে, গাছগুলো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, একদম মনে হচ্ছে যেন পুরো একদম বৃষ্টি পুরো নেমে আসছে আর পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। এটা আমার নিউ টাউনের বাসস্ট্যান্ডের খালের সাইড দিয়ে আপনার যে রোডটা নতুন বানিয়েছে সেই রোডে আমি যাচ্ছি। তো এই আকাশটা দেখার পরে আমার মনটা এমন হয়ে গেল যে বৃষ্টি সত্যি খুব জোরে বৃষ্টি নামবে, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন এটা খাল, খালের ওপারে বাড়িঘর আছে, এপারেও বাড়িঘর আছে। তো সেই জন্য আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে শেয়ার করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর দেখুন গাছ বাঁশঝাড় যেগুলো, বাঁশগুলো কেমন নিচে নেমে আসছে হাওয়াতে দুলে, আর রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে, একদম মনে হচ্ছে যেন আমি গ্রামের বাড়িতে চলে এসেছি। দুদিকে সবুজে সবুজ, একদম সুন্দর, কত সুন্দর। এদিকে নারকেল গাছ, এদিকে এদিকে দেখুন, এদিকেও অন্য অন্য অনেক গাছ আছে, বাঁশ গাছ আছে, এমনি ঝোড় জঙ্গল হয়ে রয়েছে। রাস্তাটার মধ্যে দিয়ে যেতে সত্যি খুব আনন্দ লাগছে। এবং আপনারা যদি নিউ টাউনে কেউ আসেন, অবশ্যই এই রাস্তায় আসবেন ঘুরতে, আপনাদেরও ভালো লাগবে। এই রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে আপনার কেষ্টপুর, কেষ্টপুর, এটা আপনার বিশ্ব বাংলা টু কেষ্টপুর রোড সোজা বেরিয়ে যাচ্ছে খালের পার দিয়ে। তো আপনারা যদি কেউ কেষ্টপুর থেকে আসছে তান বিশ্ব বাংলা গেট দেখার জন্য, তাই এই রাস্তায় আপনি যদি সোজা আসেন তো আপনারা পেয়ে যাবেন বিশ্ব বাংলা গেট, এবং বিশ্ব বাংলা গেট থেকে সোজা গেলে কেষ্টপুর পেয়ে যাবে। তো দেখুন এই যে আমার বাঁ পাশে দেখুন সব বড় বড় বাড়ি, এদিকে দেখুন বড় বড় বাড়ি, এ দেখুন এখানে একটা দেখুন আখ, আখ গাছ কত সুন্দর, আখ এখানে মন্দিরের পাশে, এটা ছোট্ট একটা মন্দির আছে এখানে, মা কালীর মন্দির, এটা খুবই সুন্দর লাগছে। এটা ব্লকের ভিতরে ঢুকে যাচ্ছে, এটা আপনার হচ্ছে বিসি ব্লক, ওই পাশে একটা ছিল বিডি ব্লক, তো ওর একদম বিসি বডি ব্লকের পাশ দিয়ে আপনার খালের উপর দিয়ে চলে যাচ্ছে এই যে রোড, কত সুন্দর লাগছে দেখতে। এবং উপরে আকাশে মেঘলা আকাশ, ওটা দেখতে সবথেকে ভালো সুন্দর লাগছে, বা বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে। এখন জানি না উপরবেলা কী করবে, বৃষ্টি অবশ্যই আসবে আমার মনে হচ্ছে, কারণ এত যদি মেঘলা আকাশ থাকে তো বৃষ্টি তো অনিবার্য আসতেই হবে। তো হাই ফ্রেন্ডস, আজ হাম চলে আয়ে হ্যাঁ এক ছোটা ভিডিও লেকে, তো আপ লোগোঁ কা সাথ শেয়ার কর রহে হ্যাঁ, দেখিয়ে নিউ টাউন কলকাতা কা খাল পার কে এক ছোটা ভিডিও হাম শুট করকে আপ লোগোঁ কো শেয়ার কর রহা হুঁ। তো আপ লোগ হামারা ভারতবর্ষ ইয়া ভারতবর্ষ সে বাহার কহিঁ সে ভি দেখ রহে হ্যাঁ, তো সব লোগোঁ কো হাত জোড় কে নিবেদন হ্যাঁ মেরা কি আপ লোগ যো কোই ভি নয়া মেরা চ্যানেল মে হো, তো প্লিজ 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 মে হাত জোড় কে রিকোয়েস্ট কর রহা হুঁ কি সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্য করে, হমে সাপোর্ট কিজিয়ে আপ লোক, ওর হমে জিরো সে হিরো আপ হি লোক বানা সকতে হ্যাঁ, জনতা জনার্ধ্বনি সব কুছ কর সকতা হ্যাঁ, তো জনতাই ভগবান হোতা হ্যাঁ, জনতাই সব কুছ কর সকতা হ্যাঁ। তো মেরে এই এক রিকোয়েস্ট রহেগা কি আপ লোকো সে হাত জোড় কে নিবেদন ফির দুবারা, আপ লোক প্লিজ নয়া যো কোই ভি হো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্য করে। তো দাদারা আপনাদের কাছে আমার হাত জোর করে নিবেদন, আপনারা যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন, কেননা আপনারা যদি সাপোর্ট না করেন আমি আগে বাড়তে পারবো না। তাই আমার রিকোয়েস্ট, আমি বারবার আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ 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 আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, এবং আপনারা আমার এই ছোট্ট ভিডিওটা দেখে আনন্দ উঠান। বা দেখুন খালপাড়ের সাইড দিয়ে যাচ্ছি, উপরে মেঘলা আকাশ, একদম খালপাড়ের সাইডে বাড়িগুলো দেখুন, এই যে বড় বড় বটগাছ দেখুন কত সুন্দর, এই দেখুন এদিকে বস্তি মতো আছে আমার বাঁ দিকে, এদিকে খাল, এদিকে বস্তি মতো আছে, এদিকে সব লোক এমনি ঘর বেঁধে আছে। তো আজকে এই পর্যন্তই, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মেঘলা বৃষ্টির দিনে নিজেকে নিজের সেফটি রাখবেন, সাবধানে রাখবেন, জয় হিন্দ, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।